বড় বিপদে পড়েছেন ডেভিড আলাবা। অস্ট্রেলিয়ার জাতীয় দলের অধিনায়ক হিসেবে ফিফা দ্য বেস্ট পুরস্কারে ছিল তার ভোটাধিকার, কিন্তু সেই ভোটাধিকার প্রয়োগ করে এখন চাকরি যাওয়ার দশা রিয়াল মাদ্রিদের ফুটবলারের। রিয়াল সমর্থকরা খেপেছেন, তিনি কেন ক্লাবের সতীর্থ করিম বেনজামাকে প্রথম পছন্দ না বানিয়ে লিওনেল মেসিকে বানালেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে তাকে হেনস্থা করেছেন রিয়ালের অনেক সমর্থক, দাবি তুলেছেন আলাবাকে ক্লাব থেকে বের করে দেওয়ার। জাতীয় দলের অধিনায়ক, কোচ, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা খেলোয়াড় নির্বাচন করে ফিফা। মেসিকে ভোট দিয়ে অস্ট্রেলিয়ার অধিনায়ক ডেভিড আলাবা পড়েছেন বেজায় বিপদে। তার ইনস্টাগ্রামে প্রায় 20,000 মন্তব্য পড়েছে, যার বেশিরভাগই তাকে ভৎসনা করে। সমর্থকরা তাকে রিয়াল থেকে বের করার জন্য রীতিমতো হ্যাশট্যাগ আন্দোলনই শুরু করে দিয়েছেন। ভোটে আলাবার প্রথম পছন্দ মেসি, ভ্যালেন্ডিয়র জয়ী বেনজামাকে তিনি রেখেছেন তার পছন্দের 2 নম্বরে, তৃতীয় হচ্ছেন কিলিয়ান এমবাপ্পে। আলাবা অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কের মুখে একটা ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেছেন, সিদ্ধান্তটি তার একার নয়, অস্ট্রেলিয়ার জাতীয় দলের তার সতীর্থদের সঙ্গে আলোচনা করেই তিনি মেসিকে ভোটে প্রথম পছন্দে রাখেন। এটা অস্ট্রেলিয়া দলের সব সদস্যদের সম্মিলিত সিদ্ধান্ত। বেনজামার সম্পর্কে তিনি বলেন, করিম তো জানি, অন্যরাও ভালো করে জানেন তাকে খেলোয়াড় হিসেবে আমি কতটা উঁচুতে রেখেছি। আমি সবসময় বলি করিম বিশ্বের সেরা স্ট্রাইকার, কোনো সন্দেহ নেই, সে বিশ্বের সেরা হয়েই থাকবে। দোলা রুদ্র, অনাবিল স্পোর্টস।